হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ভৌম জলস্তর এবং ভৌম জলের স্তরায়ন নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব কি যে ভৌম জলস্তর কেন ওঠানামা করে। এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ভৌম জলতল বা ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবিল বলতে জিনিসটা কি বুঝি। দেখো, বলা হচ্ছে কি দ্য টপ অফ দ্য জোন অফ স্যাচুরেশন ইজ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল। অর্থাৎ বলা হচ্ছে কি যে স্যাচুরেশন যে জোন রয়েছে তার টপ বা শীর্ষ তলটাকে বলবো কি আমরা যে ভৌম জলস্তর। তো একটা যদি ছবি আঁকি তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ছবিতে কি দেখানোর চেষ্টা করছি, যে দেখো একটা অপ্রবেশ শিলাস্তর, এটা হলো আমার অপ্রবেশ শিলাস্তর। এই অপ্রবেশ যে শিলাস্তর রয়েছে ঠিক তার উপরেই কিন্তু কি হবে, জল থাকবে। এইখানে জল এসে কিন্তু জমা হবে, অর্থাৎ ভূপৃষ্ঠের যে জল, বৃষ্টির জল, তুষার জল, জল কি করবে ধীরে ধীরে কিন্তু ভূগর্ভে প্রবেশ করবে। প্রবেশ করে কি হবে, অপ্রবেশ শিলাস্তরের উপরে কিন্তু ধীরে ধীরে জমা হবে। জমা হয়ে যে ভৌম জল ভাণ্ডারটা গড়ে তুলছে তার নিচে একটা তল থাকবে, অর্থাৎ শীর্ষদেশ থাকবে। জল অবস্থান করলে জলের উপরে পৃষ্ঠ সমানই হবে, তাহলে এরকম একটা আমি শীর্ষ তল পাব। এই যে শীর্ষ তলটা পেয়েছি, এই শীর্ষ তলটাকে আমরা বলবো কি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল। অর্থাৎ এই যে তলটাকেই বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল বা ভৌম জল স্তর। তো এই জন্যই আমি লিখেছি যে সম্পৃক্ত স্তরে আবদ্ধ জলসীমার শীর্ষ দেশগুলি যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে ভৌম জল স্তর বা ভৌম জল পিঠ বলা। সম্পৃক্ত স্তর এই কারণে, দেখো এই স্তরে কিন্তু জল জমা হচ্ছে, তাহলে এটা আমার সম্পৃক্ত স্তর, যেহেতু জলে পূর্ণ রয়েছে, সম্পৃক্ত অবস্থায় রয়েছে, এই জন্য সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত শিলাস্তরের জলসীমার শীর্ষ দেশগুলি, তাহলে এটা আমার জলসীমা, শীর্ষ দেশ বলতে এই অংশগুলো শীর্ষ দেশ। এই শীর্ষ দেশের একাধিক যে বিন্দু পেয়েছি, যদি আমি কি করছি একটা রেখা দিয়ে যোগ করি, আমি যদি পরপর পরপর রেখা দিয়ে যোগ করি তাহলে কি হবে, একটা আমি তল পাবো বা শীর্ষ দেশ পাবো। এই যে রেখাটাকে, এই রেখাটাকে বলে দেওয়া হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার টেবিল। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যে বিষয়টাতে আসছি, কি বলা হচ্ছে ভৌম জলের স্তরায়ন বা জোনেশন অফ গ্রাউন্ড ওয়াটার বলতে কি বুঝি। তো এই জায়গাটাই ভালো করে একটু দেখলে বুঝতে পেরে যাবে কি বলা হচ্ছে। যে দেখো এই ছবিটাতে আমি একটা জিনিস কি বললাম, যে এইভাবে যদি আমি দাগ টানি, যে উপরে হলো ভূপৃষ্ঠ, উপরে আমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের জল কি হচ্ছিল ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছিল, নেমে এসে অপবেশ শিলাস্তরের মধ্যে জমা হচ্ছিল। তার মানে এইটা একটা স্থান, এটা একটা স্থান, এটা যদি আমি 1 নম্বর জায়গা ধরি, এটা আমার 2 নম্বর স্তর। এবার আমি কি করলাম, পাশাপাশি বরাবর কিছুটা মুছে দিলাম। মুছে দিলে যে বর্তমানে যে ছবিটাতে পাবো, আমি এরকম দেখাতে পারি, এইভাবে আমি স্তর দেখানোর চেষ্টা করছি। তোমরা আশা করি ছবিটা বুঝতে পারবে। আমার এই জায়গাটাতে ছিল কি আমার অপবেশ শিলাস্তর, এই জায়গাটাতে আমার অপবেশ শিলাস্তর ছিল। ঠিক তার উপরে দেখো আমি দুটো দাগ পেয়েছি, অর্থাৎ এই যে দাগটা ঠিক তার নিচে হবে দাগটা, এই দাগটা পেয়েছি কিসের ভিত্তিতে, এটা হলো আমার সম্পৃক্ত স্তর, এটা আমার সম্পৃক্ত স্তর যেটা কিছু আগে আলোচনা করলাম। ঠিক উপরের স্তরটাতে কি হবে, জল প্রবেশ করে পাস করে কিন্তু এখানে কিন্তু জল জমা হয় না, এটা হলো হলো আমার কি অসম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর। তার মানে এখানে যে আমি দুটো স্তর ভাগ করেছি, কিসের ভিত্তিতে ভাগ করেছি, আমি ভাগ করেছি যে জলের ভিত্তিতে। এই কারণেই দেখো আমি কি লিখেছি এখানে, ভূগর্ভের শিলাস্তরে, ভূগর্ভের শিলাস্তর ভৌম জলের সম্পৃক্ততার বৈশিষ্ট্য অনুসারে যে বিভিন্নতা বা স্তর দেখা যায় তাকে ভৌম জলের স্তরায়ন বলে। এখানে তাহলে কি দেখলাম, যে জলের যে বিভিন্নতা বলতে সম্পৃক্ত, অসম্পৃক্ত, সম্পৃক্ত, এই দুটো অবস্থা ভূগর্ভের মধ্যে রয়েছে, শিলাস্তরের মধ্যে। তাহলে আমি জল আছে জল নাই এটা দুরকম আমি স্তরে বিভক্ত করতে পারি। এই যে স্তরায়নটা, অর্থাৎ জলের বিভিন্নতার ভিত্তিতে যে স্তরায়নটা পেয়েছি, এই একাধিক স্তরের অবস্থানটাকে একত্রে বলবো কি আমরা যে
জোনেশন অফ গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজলের স্তরায়ন। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, স্তরায়ন কেন, একাধিক স্তরের একত্রে অবস্থানটা হয়েছে এখানে, এই জন্য আমরা যে স্তরটা পেয়েছি একাধিক স্তর পাবো, এর আবার উপবিভাগ রয়েছে। তার মানে আমি কিন্তু এই স্তরগুলো ভাগ করেছি জলের অবস্থানের ভিত্তিতে, তার মানে জলের যে সম্পৃক্ত অসম্পৃক্ত অবস্থার উপর ভাগ করে যে একাধিক স্তর হয়, এই এক সব স্তরগুলোকে একত্রে আমরা বলে দিতে পারি কি যে স্তরায়ন, ভৌমজলের স্তরায়ন। ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমি কি করেছি, ভৌমজলের স্তরায়নের শ্রেণীবিভাগ করেছি। এখানেও তুমি দেখতে পারো যে আমরা কি করেছি, এই যেখানে পাঠটা দেখাচ্ছিলাম অসম্পৃক্ত অবস্থা একটা, সম্পৃক্ত অবস্থা একটা দেখিয়েছিলাম শিলাস্তরের মধ্যে, এই যে অবস্থাগুলোর ভিত্তিতে কিন্তু আমরা এখানে একটা চার্ট করেছি, যেখানে শ্রেণীবিভাগে আমরা কি দেখিয়েছি এখানে যে দু ভাগে ভাগ করা যায়। ভৌম জল যে রয়েছে তার স্তরায়নটাকে আমি ভাগ করেছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত অবস্থার উপর, তাকে আমি কিন্তু কি করেছি দুটো প্রধান ভাগে বিভাগ করেছি। কি বিভাগ করেছি দেখো, প্রথম বিভাগটা হলো কি অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর, যা বলা হচ্ছে কি জোন অফ অ্যারেশন বা বায়ু চলাচলের স্তর, এটা 1 নম্বর ভাগ। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে সম্পৃক্ত স্তর বা পিরিয়ডিক লেয়ার। এবার দেখো এই দুটা প্রধান যে ভাগ আছে, আমরা কিন্তু এই দুটো বিষয়ে যাওয়ার আগে আমরা মোটামুটি শ্রেণীবিভাগটা একবার দেখে নিই, কারণ এর পরে আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব। এবার দেখো এখানে তাহলে দুটো প্রধান ভাগ পেয়েছে, একটা অসম্পৃক্ত স্তর আর একটা সম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তরটা কিন্তু বুঝতে পেরেছো এই লেয়ারটা, আর এই যে নিচের স্তরটা বা লেয়ারটা হলো কি সম্পৃক্ত স্তর। এই অসম্পৃক্ত এবং সম্পৃক্তের মধ্যে আমি প্রথমে সম্পৃক্ত পার্টটার কথা বলছি, সম্পৃক্ত যে অবস্থাটা রয়েছে বা স্তরটা রয়েছে, এই স্তরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ, একটা বলা হচ্ছে কি স্থায়ী ভৌম জল স্তর, আর একটা বলা হচ্ছে কি অস্থায়ী ভৌমজল স্তর। এই দুটো আমরা আবার আসছি পরে। এছাড়া কি করেছি, উপরে যে লেয়ারটা আছে অর্থাৎ বলা হচ্ছে কি অসম্পৃক্ত যে স্তরটা, তাকে আমরা তিনটা প্রধান ভাগে ভাগ করেছি। তিনটা কি কি, মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী জলস্তর বা ভাদস্তর, আর কৌশিক জলস্তর বা ক্যাপিলারি ওয়াটার জোন। এই তিনটা হলো স্তর। তাহলে অসম্পৃক্ত স্তরটা আমি 1, 2 এবং 3 তিনটা ভাগে ভাগ করেছি, প্রথমটা একটা স্তর, দ্বিতীয়টা একটা স্তর, তৃতীয় নম্বর বা লাস্ট স্তর কৌশিক জলস্তর। তার মানে বুঝতেই পারছো যে আমরা প্রধান 5টা ভাগে কিন্তু আমি টোটাল লেয়ার গুলোকে ভাগ করেছি। এখানে যদি দেখো একটা জিনিস যে আমি কি করেছি, এই প্রত্যেকটা স্তরের আন্ডারে কিন্তু আমি কিছু কিছু উপবিভাগ রেখেছি, অর্থাৎ এই যে নিচের অংশগুলো দেখছো বা ভাগগুলো দেখছো, এগুলো কিন্তু স্তর নয়, এগুলো কিন্তু জল। সুতরাং স্তর আর জল কিন্তু মেশাবে না, অর্থাৎ জল কি জায়গায় কোন জায়গায় অবস্থান করছে সেই অবস্থানের ভিত্তিতে কিন্তু জলগুলোর নাম লিখেছি, এবং উপরেগুলো আমি স্তর দেখিয়েছি, উপরেগুলো স্তর, নিচেগুলো জলগুলো দেখিয়েছি, অবস্থান হিসেবে নামকরণ করেছি। তো প্রথমেই দেখছি কি যে মৃত্তিকা জলস্তরের আন্ডারে কিন্তু তিন ধরনের জল দেখতে পাবে, কি যে জলাকর্ষী বা জলগ্রাহী, জলাকর্ষী বলতে হাইড্রোস্কোপিক। এবার বলা যে ক্যাপিলারি ওয়াটার বা কৌশিক জল, ফ্রি ওয়াটার বা গ্র্যাভিটেশনাল ওয়াটার, এটা হলো কি মৃত্তিকা জলস্তরের অন্তর্গত। এরপরে আসছি কি যে ইন্টারমিডিয়েট ওয়াটার জোন, একে কিন্তু আমরা দুটো ভাগে বিভাগ করেছি, অর্থাৎ স্তর কে নয় জল, এখানে যে জল দু ধরনের জল দেখতে পাবো, একটা হলো পাতলা আস্তরণ যুক্ত জল আর একটা অভিকর্ষীয় জল বা গ্র্যাভিটেশনাল ওয়াটার। সুতরাং এই জিনিসগুলো গোলাবে না, এটা আমি বারবার রিপিট করছি, এই কারণে স্তরের সাথে জলটাকে মেশাবে না। তো আমরা প্রত্যেকটা সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টাতে চলে আসবো, আমরা প্রথমে চলে আসবো কিসে, যে অসম্পৃক্ত স্তর বা জোন অফ অ্যারেশন বলতে কি বুঝি। দেখো অসম্পৃক্ত স্তর বলতে আমরা স্তরটা তো বুঝতে পেরেছি যে এই জায়গাটা থেকে এই জায়গাটা, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিলের থেকে উপরের দিকে যেখানে পর্যন্ত ভূপৃষ্ঠ রয়েছে, এর মধ্যবর্তী অংশটা কিন্তু অসম্পৃক্ত স্তর। তার কারণটা কি এই স্তরের মধ্যে দিয়ে কিন্তু জল প্রবেশ করে, কিন্তু জল থাকতে পারে না, অর্থাৎ সঞ্চিত থাকে না, শুধু পাস হয় বা প্রবেশ করে নিচের দিকে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজটাকে বাড়িয়ে দেয় বা ধরে রাখতে সাহায্য করে। এখানে আমি একটা সংজ্ঞা আকারে লিখেছি, কি লিখেছি এখানে আমরা, যে ভূপৃষ্ঠের যে শিলা স্তরে ছিদ্রের মধ্যে দিয়ে বৃষ্টি ও তুষার গলা জল ভূগর্ভে প্রবেশ করে, সেই স্তরকে বলবো অসম্পৃক্ত স্তর।
ভূপৃষ্ঠের যে শিলাস্তরের মধ্যে দিয়ে বা শিলা ছিদ্রের মধ্যে দিয়ে, শিলার মধ্যে কি অসংখ্য রন্ধ্র থাকে, রন্ধ্রের মধ্যে দিয়ে কি হচ্ছে বৃষ্টির জলটা প্রবেশ করছে। তাহলে প্রবেশ করে কি হচ্ছে নিচে সম্পৃক্ত স্তরটা গড়ে তুলছে, কিন্তু এই স্তরে জমা থাকছে না। এই স্তরটাকেই বলা হচ্ছে কি অসম্পৃক্ত স্তর। এই জন্য দেখো বলেই দেওয়া হচ্ছে যে এই স্তর কখনো কিন্তু সম্পৃক্ত হয় না, অসম্পৃক্ত। সেই কারণে সম্পৃক্ত হবে কি করে, যদি প্রবেশ করে জল না থাকতে পারে, নিচের দিকে নেমে আসে, তাহলে কিন্তু এখানে জলস্তর গড়ে তুলবে না। আর জলস্তর যদি না গড়ে উঠে তাহলে সেটা অসম্পৃক্ত থাকবে। এরপর বলা হচ্ছে কি যে এই স্তরের রন্ধ্রগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকে, কারণ কি শিলা এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি দেখাই আমি, যে এইভাবে শিলা শিলার মধ্যে কি হচ্ছে অসংখ্য রন্ধ্র রয়েছে, এর মাঝখানে প্রচুর পরিমাণে বাতাস থাকার জায়গা রয়েছে, প্রচুর পরিমাণে চারধারে কিন্তু বাতাস অবস্থান করে। সেই কারণে এই স্তরটাকে বলে দেওয়া হচ্ছে কি জোন অফ অ্যারেশন বা বায়ু চলাচলের স্থান বা বাতায়ন। তারা ব্যাপারটা বুঝতে পেরেছো যে কেন জোন অফ অ্যারেশন বলা হচ্ছে, বায়ু এর মধ্যে প্রচুর পরিমাণে অবস্থান করতে পারে এই শিলারন্ধ্রগুলোর যে গ্যাপ রয়েছে তার মধ্যে। এবার দেখো এখানে আরেকটা পয়েন্ট যেটা বলা হচ্ছে, এই স্তরে জল কিন্তু অভিকর্ষের বিপরীতে ক্রিয়াশীল। বিপরীতে ক্রিয়াশীল কেন বলা হচ্ছে, দেখো এই জায়গাটাই আমি স্বাভাবিকভাবে দেখছিলাম কি জল নিচের দিকে নেমে যাওয়ার কথা, নেমেই যাচ্ছিল, কিন্তু একটা বিপরীতমুখী টান কাজ করে, যার কারণে কি হচ্ছে আমাদের এই যে পৃষ্ঠদেশ আছে ভেজা ভেজা থাকে। তার কারণটা কি, বিপরীতমুখী বলটা ক্রিয়া করার জন্য এই স্তরটা কিন্তু ভেজা থাকে। তো এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে বলছি কি আমরা সম্পৃক্ত স্তর বা প্রিওটিক লেয়ার। তো প্রিওটিক লেয়ারটা কি সেটা যদি দেখি তাহলে আমরা জানি কি একটা লেয়ারের উপরে কিন্তু কি ছিল অসম্পৃক্ত স্তর, ঠিক তার নিচে অবস্থান করছে কিন্তু সম্পৃক্ত স্তর। অর্থাৎ যে গ্রাউন্ড ওয়াটার টেবিল দেখছিলাম তার ঠিক নিচে কিন্তু অবস্থান করছিল কি এই স্তরটা। এই স্তর কি হচ্ছে সম্পৃক্ত অবস্থায় থাকে, কারণ জল এখানেই জমা থাকে। এই কারণে আমরা এখানে বলেছি কি যে ভূঅভ্যন্তরে শিলা ও মৃত্তিকার যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে আমরা সম্পৃক্ত স্তর বলব। তাহলে এই যে সম্পৃক্ত স্তরটাই তো অ্যাকচুয়ালি কি ভূগর্ভের জল, অর্থাৎ আমরা যে ভূগর্ভের জল জানি বা গ্রাউন্ড ওয়াটার যেটা পড়েছিলাম আমরা যে গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভের জল, তাহলে প্রকৃতপক্ষে এই জলটাই তো হলো ভূগর্ভের জল। তাহলে এই ভূগর্ভের জলটা প্রকৃতপক্ষে এই স্তরটা বা সম্পৃক্ত স্তর। এবার যদি বলি যে এই সম্পৃক্ত স্তরের উপরের অংশ অ্যাকচুয়ালি কি নামে পরিচিত, গ্রাউন্ড ওয়াটার টেবিল নামে কিন্তু পরিচিত। তো এই স্তরকে আরেকটা নামে ডাকা হয়, কি নামে ডাকা হয়, যে প্রিওটিক লেয়ার। তার কারণটা কি, এই স্তরের জলটাই অর্থাৎ এই সম্পৃক্ত স্তরের জলটা কি হচ্ছে মানুষ কি করে কূপের মাধ্যমে কিন্তু বাইরে বের করে নেয়। সেই কারণেই মানুষ যেহেতু সহজে এই জলটা পেয়ে যেতে পারে, সেই কারণে একে বলে দেওয়া হচ্ছে কি যে প্রিওটিক লেয়ার। কারণ কি এই টার্মটা এসছে কোত্থেকে, ফ্রিয়েট, PHREAT, এটা একটা গ্রিক শব্দ, ফ্রেড থেকে কিন্তু ফ্রেটিক এসছে, ফ্রেটিক। সুতরাং এই ফ্রেটিক কথার অর্থ কি, অর্থাৎ ফ্রেড কথার অর্থ হলো কৃত্রিম কূপ। এই কৃত্রিম কূপ থেকেই কিন্তু টার্মটা এসছে প্রিওটিক। সুতরাং এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত স্তরের যে কোথায় অবস্থান বা ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যে বিষয়টাতে আসব, আমরা তো অলরেডি সম্পৃক্ত স্তর জানলাম, তাহলে অসম্পৃক্ত স্তর যা কিন্তু স্তরায়নের একটা শ্রেণীবিভাগ ছিল, এই অসম্পৃক্ত স্তর বা জোন অফ অ্যারেশন আমরা তিনটা ভাগে ভাগ করেছি। দেখতে পাচ্ছ কি মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী জলস্তর এবং কৌশিক জলস্তর। এর অবস্থানটা প্রথমে জেনে নিই, তুমি দেখো এই তিনটা যে শ্রেণীবিভাগ করেছি তার অবস্থান যদি আমি দেখি, আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা আঁকলাম তাতে দেখিয়েছিলাম এরকম শিলাস্তর ছিল, অর্থাৎ ভূপৃষ্ঠ ছিল উপরে, তারপরে ধীরে ধীরে কিন্তু শিলাস্তর নিচের দিকে ছিল, আর নিচে ছিল কি আমাদের, নিচে আমরা দেখিয়েছিলাম এইটা আমার শক্ত স্তর ছিল বা আমরা বলেছিলাম কি অপ্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর এটা। এবার দেখো তার উপরে আমরা কি দেখেছিলাম যে একটা স্তর পর্যন্ত কি ছিল সম্পৃক্ত, এটা হলো আমার সম্পৃক্ত স্তর, এটা আমরা জেনে নিচ্ছি। তাহলে এই সম্পৃক্ত স্তরের উপর যে লাইনটা ছিল তাকে আমরা কি বলেছিলাম যে গ্রাউন্ড ওয়াটার টেবিল।
গ্রাউন্ড ওয়াটার টেবিল। এবার যদি দেখো এই গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরেই কিন্তু এই অসম্পৃক্ত স্তরটা কিন্তু অবস্থান করছে। তো এই স্তরকে আমরা কি করেছি, তিনটা ভাগে ভাগ করেছি। বললাম এই তিনটা যে ভাগ রয়েছে কেমন রয়েছে, আমি এইভাবে দেখালাম যে একটা পার্ট, দুটো পার্ট এবং তিনটা পার্ট। এই উপরের স্তরটাকে, এই উপরের স্তরটারই কিন্তু নাম হলো কি, মৃত্তিকা জলস্তর। মৃত্তিকা জলস্তর বলা হচ্ছে কোনটা, সব থেকে উপরের স্তরটাকে মৃত্তিকা জলস্তর। ঠিক তার নিচে রয়েছে কি আমাদের, মৃত্তিকা জলস্তর। ঠিক তার নিচে রয়েছে কি, ভাদস্তর বা মধ্যবর্তী জলস্তর। এরপরে যদি দেখি সব থেকে নিচের যে স্তরটা রয়েছে তাকে আমরা বলছি কি, কৈশিক জলস্তর। কৈশিক জলস্তর, তাহলে তিনটা স্তরের অবস্থানটা জানতে পারলাম। তাহলে ছবি আঁকার জন্য হয়তো তোমাদের কাছে ব্যাপারটা আরো সুস্পষ্ট হবে। এবার দেখো মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী জলস্তর এবং কৈশিক জলস্তর যে অবস্থান রয়েছে, এই অবস্থানের মধ্যে মৃত্তিকা জলস্তরটাকে কাকে বলবো, অর্থাৎ মৃত্তিকা জলস্তর বলতে আমরা কি বুঝি। মৃত্তিকা জলস্তর বলতে আমরা বলবো কি, যে স্তর অসম্পৃক্ত শিলা স্তরের সব থেকে ঊর্ধ্বে অবস্থান করছে সেই শিলা স্তরকে বলবো কি আমরা, মৃত্তিকা জলস্তর। তাহলে দেখছি কি আমরা অসম্পৃক্ত যে শিলা স্তর ছিল তার ঠিক উপরের সব থেকে অংশটা ছিল কি, মৃত্তিকা জলস্তর বা সয়েল ওয়াটার জোন। তো দেখো মৃত্তিকা জলস্তরের কিছু বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য, যে দেখো মৃত্তিকা জলস্তরে কিন্তু কখন আমি জল দেখতে পাবো, অর্থাৎ এই জলটা সম্পৃক্ত তখনই হবে যখন কিন্তু অনুশ্রবণ বা ইনফিল্ট্রেশন ঘটবে, না হলে কিন্তু কি হবে বেশিরভাগ সময় এটা জল থাকবে না, কারণ এটা তো অসম্পৃক্ত স্তরেরই একটা অংশ। এছাড়া এই স্তরে কিন্তু কি দেখা যায়, যে কোনো যদি উদ্ভিদ জন্মায়, অর্থাৎ দেখলাম যে এখানে যদি আমার কোনো একটা উদ্ভিদ জন্মায়, এই উদ্ভিদের যে শেকড় থাকবে এই ম্যাক্সিমাম এই পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ মৃত্তিকা জলস্তরের সীমা পর্যন্তই কিন্তু কোনো উদ্ভিদের শেকড় পৌঁছাতে পারে, তার নিচে কিন্তু কোনো শেকড় প্রবেশ করতে পারবে না। তার এই জায়গাটা আমি বুঝতে পারলাম যে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু এই মৃত্তিকা জলস্তরে রয়েছে। এরপরে চলে যাচ্ছি কি মধ্যবর্তী জলস্তর বা ভাদস জলস্তর বলতে কি বলছি, এটাকে অনেক সময় বলা হয় যে মধ্যবর্তী ভাদস জলস্তর। তো এই মধ্যবর্তী ভাদস জলস্তর বলতে বলছে কি অবস্থানটা কি, যে কৈশিক জলস্তর এবং মৃত্তিকা জলস্তরের মধ্যবর্তী যে জলস্তরটা রয়েছে সেই স্তরটাকে বলবো কি আমরা, যে মধ্যবর্তী ভাদস জলস্তর। তো এই জায়গাটা দেখো এটাও কিন্তু কি হচ্ছে আমার অসম্পৃক্ত স্তরের আন্ডারে থাকছে। তো আমি যদি এরকম দেখাই যে এটা অসম্পৃক্ত স্তর, এটা এটা সবই কিন্তু অসম্পৃক্ত স্তরের আন্ডারে, আর নিচে আমার কি ছিল, নিচে সম্পৃক্ত স্তর ছিল, এটা আমি লিখেছি যে সম্পৃক্ত স্তর। তাহলে বুঝতেই পারছি যে সবই কিন্তু অসম্পৃক্ত স্তরের আন্ডারেই পড়ছে। এরপরে যদি বলি যে এই মধ্যবর্তী জলস্তর অ্যাকচুয়ালি ফাংশনটা কি, এ কি করে, এই মধ্যবর্তী জলস্তর কি করে, এর মধ্য দিয়ে কৈশিক জলস্তর আছে, এই কৈশিক জলস্তরে কি হবে, এই জলটা তো উদ্ভিদ কাজে লাগায়, তাহলে কি হবে মধ্যবর্তী জলস্তরের মধ্য দিয়েই কিন্তু, মধ্যবর্তী জলস্তরের মধ্য দিয়েই কিন্তু কৈশিক জলের আনাগোনা হবে, কারণ এই জলটা যদি এই স্তরের মধ্য দিয়ে যায় তবে তো উদ্ভিদের শেকড়ে পৌঁছাবে এবং উদ্ভিদ বেঁচে থাকবে। তাহলে বুঝতেই পারছো যে মধ্যবর্তী জলস্তরে কতটা ইম্পর্টেন্ট রয়েছে, এখানে মূলত পৃষ্ঠটানটা বেশি কাজ করে। এরপরে চলে আসছি কি আমরা যে কৈশিক জলস্তর, কৈশিক জলটা কিন্তু কোথায় অবস্থান করছে, অবস্থান করছে কোথায়, গ্রাউন্ড ওয়াটার টেবিলের ঠিক উপরে, অথবা আমি বলতে পারি যে অসম্পৃক্ত শিলা স্তরের যদি উলম্ব বরাবর অবস্থান দেখি, তাহলে উলম্ব বরাবর অবস্থান দেখলে সর্বনিম্ন স্তরটাকে বলা হচ্ছে কিন্তু কৈশিক জলস্তর। এই জলস্তরের জলই কিন্তু উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য কিন্তু কাজে লাগায়। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এর পরে কিন্তু দেখো এখানে আমি কিছু পার্ট দেখি, এখানে পার্ট দেখিয়েছি এই কারণে এগুলো কিন্তু স্তর নয়, এগুলো কিন্তু অর্থাৎ আমি যে মৃত্তিকা জলস্তরের অন্তর্গত কয়েকটা অংশ দেখেছি এগুলো কিন্তু কোন স্তর নয়, এগুলো কিন্তু এই স্তরের মধ্যে, অর্থাৎ মৃত্তিকা জলস্তরের মধ্যে কি কি
প্রকারের জল লক্ষ্য করব সেইটা এখানে লিখেছি আমরা। তাহলে প্রথমে যদি আসি আমরা যে মৃত্তিকা জলস্তরের অন্তর্গত কি জল আছে, জলাকর্ষী বা হাইড্রোস্কোপিক বা জলগ্রাহী জল, ক্যাপিলারি ওয়াটার বা কলসিক জল, প্রি বা গ্র্যাভিটেশনাল ওয়াটার। তো এইগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। কি বলা হচ্ছে যে জলাকর্ষী জল, জলাকর্ষী জল বলতে বলা হচ্ছে কি যে আমরা এখানে দেখছিলাম কি যে এই স্তরগুলো বা শিলাস্তর বিভিন্ন একটা স্তর ছিল, এই স্তরগুলোতে কি হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্তিকা কণা রয়েছে। অর্থাৎ মৃত্তিকা কণা কিন্তু এইভাবে রয়েছে, এরকম মৃত্তিকা কণা পরপর অবস্থান করছে। এই মৃত্তিকা কণার চার ধারে এই জলটা অবস্থান করবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি আমরা যে জলাকর্ষী বা জলগ্রাহী জলটা কিন্তু শিলাস্তরের মধ্যে যে ছোট ছোট মৃত্তিকার কণাগুলো রয়েছে এই কণাকে বেশ করেই কিন্তু এই জলটা অবস্থান করবে। তার মানে কণাগুলোর যে একটা টান আছে এই টানের কারণেই কিন্তু মৃত্তিকা কণা, অর্থাৎ মৃত্তিকা কণার চারপাশে কিন্তু 4 থেকে 5 মিমি এই পুরু ব্যাসে কিন্তু জলটা পৃষ্ঠে আটকে থাকে। তাহলে এই জল কিন্তু টোটালি কিন্তু মৃত্তিকা কণাকে বেশ করেই কিন্তু রয়েছে। তাহলে এই জল কিন্তু উদ্ভিদ কোনো প্রকার তার কাজে লাগাতে পারবে না, এটা শুধুমাত্র কণাটাই তার নিজের জন্য রেখে জলটা। তাহলে এর পরে যদি আমি দেখি তাহলে এই জলটা উদ্ভিদ কাজেও যেমন লাগাতে পারলো না, আবার আমি দেখলাম কি এই জলটা তাকে পুরো আবরণ হিসেবে কিন্তু চারধারে জড়িয়ে রয়েছে। তো এর পরে আমরা আসছি কি যে ক্যাপিলারি ওয়াটার বা কলসিক জল। কলসিক জল বলতে বলা হচ্ছে দেখো আমরা দেখছিলাম কি যে একটা অংশে দেখালাম কি শিলার কণা গুলাকে বেশ করে জল ছিল, এরপরে যদি এক্সেসিভ জল থাকে অর্থাৎ তুলনামূলক একটু বেশি জল থাকে তাহলে কি হবে এই নিয়ম গুলো, অর্থাৎ এই যে প্রত্যেকটা শিলার মাঝখানে যে গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলোতে যখন জল থাকবে এই গ্যাপ গুলোতে, আগের ক্ষেত্রে কি ছিল শিলাকে বেশ করে জল ছিল, এক্ষেত্রে বলা হচ্ছে কি শিলা মৃত্তিকা কণা গুলো ছিল যে মৃত্তিকা কণার পরবর্তী যে ছিদ্র গুলো আছে সেই ছিদ্র গুলোতে যখন কিন্তু জল থাকবে অনেকটা কি তখন জলটাকে আর কোনার উপরে থাকবে, এটা একটা লাইন বরাবর থাকবে, এই বরাবর থাকতে পারে আবার এই বরাবর বরাবর কিন্তু শূন্য স্থানগুলোতে বা বাতাস যেখানে আছে এই স্থানগুলোতে কিন্তু জল নল তৈরি হবে। এটা কিন্তু তখন পৃষ্ঠ বরাবর ছিল, এটা অ্যাকচুয়ালি দেখো একটা নলের মতো চারধারে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে চলে গেছে। তাহলে আমি বলতেই পারি যে ক্যাপিলারি বা কলসিক জলটা কিন্তু কি হচ্ছে শিলা কণার বাইরে, অর্থাৎ মৃত্তিকা কণার কিন্তু মৃত্তিকা কণাগুলোর মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো আছে তাতে কি হচ্ছে নলের আকারে কিন্তু অবস্থান করছে। এই জলটা কি হচ্ছে এই জলটা মূলত দুটোর কারণে কিন্তু উপরের দিকে চলে আসছে। তাহলে উপরের দিকে আমার কি ছিল ভূপৃষ্ঠ ছিল, এখানে শিলাগুলো শিলা কণাগুলো ছিল, এর মধ্য দিয়ে কি হচ্ছে পৃষ্ঠটান কাজ করে, অর্থাৎ পৃষ্ঠটানের কারণে কিন্তু জল কিন্তু উপরের দিকে উঠে যায়। এই কারণে কি হচ্ছে উপরে যে পৃষ্ঠটা আমরা ভেজা কখন পাই, ভেজা মোটামুটি যখন দেখতে পাই তার কারণটা কি পৃষ্ঠটানটা কাজ করে বলে আমরা কিন্তু উপরের স্তরটাকে অনেকটা আর্দ্র দেখতে পারি। এই জলটাও কিন্তু কি হচ্ছে কোন কাজে লাগছে, যখন কৈশিক জল কিন্তু উপরে উঠে আসছে তখন কিন্তু এই স্তরটাকে কিন্তু হেল্প করছে। তো এরপরে আমরা যাচ্ছি কি ফ্রি বা গ্র্যাভিটেশনাল ওয়াটার। ফ্রি বা গ্র্যাভিটেশনাল ওয়াটারের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন বৃষ্টির জল বা তুষার জল প্রচুর পরিমাণে এলো তাতে কি হবে এই দুটো স্তর তো পূর্ণ, কারণ শিলাকে বেশ করে জল ছিল যেটা আমরা জলগ্রাহীতে পড়লাম, আবার কি নল গুলো পূর্ণ ক্যাপিলারি ওয়াটার। তাহলে এবার যে এক্সেসিভ জলটা সেটা কি হবে যখন এর মধ্য দিয়ে আসবে তখন সহজেই কিন্তু মাধ্যাকর্ষণ টানের কারণে, মাধ্যাকর্ষণ টানের কারণে বা অভিকর্ষের যে টান রয়েছে তার কারণে দ্রুত গতিতে কিন্তু নিচের দিকে চলে আসবে, দিয়ে সম্পৃক্ত স্তরটাকে কিন্তু সহজে সম্পৃক্ত করবে। এই জলটাকে অর্থাৎ এই প্রকার জলটাকে যে জলটা মাধ্যাকর্ষণ শক্তির টানে সহজে নিচের দিকে চলে আসে সেই জলটাকে আমরা বলবো কি মুক্ত জল বা অভিকর্ষীয় জল। তাহলে এই জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো মধ্যবর্তী বাধ্য স্তর যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি দুটো স্তর রয়েছে, একটা হলো যে পাতলা আবরণ যুক্ত জল আর একটা বলা আছে অভিকর্ষীয় জল। তো এই দুটো জল কি এই দুটো জলে বলা হচ্ছে কি মধ্যবর্তী স্তরের ক্ষেত্রে কি দেখছিলাম যে জল কিন্তু আনাগোনা করছিল, অর্থাৎ গাছের যে জল লাগবে সেই জলটা কিন্তু সহজে এই স্তরের মধ্যে দিয়ে আনাগোনা করছিল। তাহলে যখন পাতলা আস্তরণ যুক্ত জল বলা হচ্ছে তখন বলা হচ্ছে কি যে স্বাভাবিকভাবে যখন বৃষ্টিপাত হচ্ছে না তখন কিন্তু
শুধুমাত্র কণাগুলোর মধ্যে একে অপরের মধ্যে যে সংযোগ রয়েছে বা নল রয়েছে, সেই নলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে জল কিন্তু উপরের দিকে উঠে যাবে। সেই জলটাকে আমরা বলছি কি, পাতলা আস্তরণযুক্ত জল। আর অভিকর্ষীয় জল বলতে বলা হচ্ছে কি, যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল তখন এই স্তরের মধ্য দিয়ে কিন্তু জলটা সম্পৃক্ত স্তরে পৌঁছে গেছে, কৈশিক স্তরে এলো, কৈশিক স্তর থেকে কিন্তু নিচের স্তরে চলে আসছে। তার মানেই কিন্তু যখন এক্সেসিভ জল থাকছে তখন কিন্তু যে জলটা পাবো, যেখানে কিন্তু মূলত কোষ্ঠা কাজ করবে কি অভিকর্ষীয়টা, সেই জলটাকে আমরা বলবো কি অভিকর্ষীয় জল। এরপরে যেটা কৈশিক জলস্তর বলা হচ্ছে, সেটা তো তোমরা বুঝতেই পারলে যে কৈশিক জলস্তরটা অবস্থান করছিল ঠিক গ্রাউন্ড ওয়াটার টেবিলের ঠিক উপরে। এই স্তরে কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো পদার্থ থাকলে কিন্তু ভিজে যাবে বা ভিজে নষ্ট হয়ে যাবে। যদি কোনো উদ্ভিদের শেকড় পৌঁছায় সে কিন্তু সহজে যেমন নষ্ট হয়ে যাবে, আবার কিন্তু যদি খাদ্য থাকে উদ্ভিদের খাদ্য এই স্তরে পৌঁছালে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাকে এই স্তরে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, এই স্তর, এই স্তর আর এই স্তরের মধ্যে পার্থক্য। তো এরপরে আমরা যে বিষয়টাতে আসছি, যে ভৌম জলস্তর উচ্চতার হ্রাস বৃদ্ধির কারণ কি, অর্থাৎ বলা হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার যে টেবিল ছিল, গ্রাউন্ড ওয়াটার টেবিলে আমরা দুটো পার্ট পড়েছিলাম না, আমরা কি পড়েছিলাম অস্থায়ী একটা স্তর ছিল আর একটা স্থায়ী ছিল। তার মানে অস্থায়ী স্তরটা আছে, তার কারণটা কি জলটা ওঠানামা করে, সেই কারণে আমরা কিন্তু অস্থায়ী স্তরটাকে দেখতে পাচ্ছিলাম, আর পারমানেন্ট স্তরটা কিন্তু নামে না। তার মানে পারমানেন্ট স্তরের উপরে এমন একটা স্তর আছে যেখানে কিন্তু জলটা ওঠানামা করছে। তার মানে সেই যে ওঠানামা কেন করে সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো প্রথম পয়েন্টে বলে দেওয়া হচ্ছে কি জলের চাপ, জলের চাপ কি হচ্ছে ঢালের সাথে রিলেটেড। যদি ঢাল বেশি থাকে, ঢাল যদি বেশি থাকে তাহলে কিন্তু জলের একটা প্রেশার থাকবে, আর প্রেশার থাকলে কিন্তু জলতল ফুলে উঠবে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে কি ঋতুগত বৃষ্টিপাত বা সিজনাল রেইনফল। এর কারণটা কি, এর কারণ হিসাবে বলা হচ্ছে দেখো বৃষ্টিকালে কি হয় প্রচুর পরিমাণে জল থাকে, প্রচুর পরিমাণে জল থাকলে জল সহজে কি হবে নিচের দিকে চলে আসবে, তারপর ধীরে ধীরে সম্পৃক্ত স্তরটাকে ধীরে ধীরে পরিপূর্ণ করার চেষ্টা করবে। তাহলে বৃষ্টিপাতে যতটা জলের যোগান থাকবে তখন কি হবে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, কিন্তু যখন শীতকাল চলে গ্রীষ্মকালের পরে পরপর দেখবে একটা সময় শীত আসবে, শীতকালের সময় আমরা দেখবো কি যে জলতলটা নিচের দিকে নেমে যাচ্ছে, যেন পাম্প করলে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। এবার এই জলতলটা নেমে যাচ্ছে তার মানে কি শীতকালে কিন্তু যেহেতু বৃষ্টিপাত প্রায় হচ্ছে না, তার মানে বৃষ্টিপাত না হওয়ার জন্য কিন্তু ধীরে ধীরে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। এরপরে বলতে চাইছি কি যে উষ্ণতা, উষ্ণতা বলতে দেখো আমরা অলরেডি জানি কি সূর্যের তাপটা পড়বে ভূপৃষ্ঠের উপর, পৃষ্ঠটান এখানে কাজ করছিল, বাসস্থান পড়তে গিয়ে মৃত্তিকা ব্যবস্থা পড়তে গিয়ে আমরা দেখছিলাম কি পৃষ্ঠটান কথাটা ছিল, তার মানে আর্দ্র ছিল কি ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে যদি প্রচুর পরিমাণে রোদ পড়ে তাহলে তাপ সৃষ্টি হবে, তাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বাষ্পীভবন হবে। এবার বাষ্পীভবন যদি হয়, বাষ্পীভবন হলে অনবরত জলের যোগানের জন্য কি হবে পৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ যখন কি হবে ধীরে ধীরে বাষ্পীভবন হয়, জল উপর দিকে যেমন উঠে যাবে আবার নিচের স্তরে আমি দেখবো কি যে এই সাপ্লাই, এই স্তরটাকে আর্দ্র রাখার জন্য, এই স্তরটাকে আর্দ্র রাখার জন্য কি হবে বাষ্পস্তরের মধ্যে দিয়ে কিন্তু জলটা আবার পৃষ্ঠটানে ধীরে 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 উপর দিকে উঠতে থাকে, এই স্তর থেকে উপরে আসবে, এখানে পৌঁছাবে, আবার এখানে বাষ্পীভূত হয়ে উপরে চলে যাবে। তার মানে উষ্ণতা যত বেশি হবে কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ধীরে ধীরে কিন্তু নিচে নামতে থাকবে, আর উষ্ণতা যত কম থাকবে তত কিন্তু বিপরীত অবস্থাটা আমরা দেখতে পাবো। এবার দেখো মানুষের অ্যাক্টিভিটি বা হিউম্যান অ্যাক্টিভিটিস বলতে কি বলা আছে, হিউম্যান অ্যাক্টিভিটিস বলতে বলা আছে দেখো মানুষ কিন্তু পানীয় জল হিসাবে সব থেকে বেশি ব্যবহার করে কি আমাদের এই কূপের জলটা, অর্থাৎ ভৌম জলটাকেই কিন্তু ব্যবহার করে। কারণ শুধুমাত্র যে পানীয় জল হিসাবে ব্যবহার করে এমনটা নয়, এখন শিল্প কারখানা আমরা অলরেডি আগে জেনেছি ভারতে যদি শিল্প কারখানা এইগুলো পার পাশে পানীয় জল পার পাশে কিন্তু 70% জলই কিন্তু শুধু মাটি থেকেই তোলা হয়। তার মানে বুঝতেই পারছো হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু বিশাল একটা পরিস্থিতি সৃষ্টি করে জলটাকে ওঠানামা করতে, দিবে দিবে না। অর্থাৎ পৌরসভাগুলোতে দেখতে পাচ্ছি কি আমি যে প্রচুর পরিমাণ জনবসতি থাকার জন্য ওই স্তরে কি হচ্ছে সমাজে কূপ খনন করে জলটাকে উপরে তুলে নেওয়া হচ্ছে। তার মানে অনবরত কিন্তু মানুষের অ্যাক্টিভিটি, যেখানে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে কি হচ্ছে জলটাকে নিচ থেকে তুলে নেওয়া হচ্ছে। তার মানে মানুষের অ্যাক্টিভিটি যে বিভিন্ন ধরনের, কোথাও শিল্পাঞ্চল গড়ে তুলছে, কোথাও কিন্তু শহর গড়ে তুলছে, তার মানে কনস্ট্রাকশন অনবরত চলতে আছে। এই মানুষের যে অ্যাক্টিভিটি গুলো কিন্তু নিয়ন্ত্রণ করে জলতলটাকে ওঠানামার ক্ষেত্রে। আর সব থেকে বড় উদাহরণ যদি আমি বলি, আমরা অলরেডি চাষবাস করলে জানি যে আমরা 3 মাস অনবরত জল তুলতে থাকি, তার মানে মানুষের কৃষিকাজের জন্যও কিন্তু আজকাল কিন্তু জলতলটাকেও কাজে লাগানো হয়েছে, অর্থাৎ ভৌম জলস্তরটাকে কিন্তু
কাজে লাগানো হচ্ছে, তার মানে সেই সময় জলতলটা সহজে কিন্তু নেমে যাবে। আর একটা যদি বলে তুমি জানো যে চেন্নাইয়ের ক্ষেত্রে আজকে এবারে যেটা ঘটনা, এবার যেটা একটা ঘটনা যে চেন্নাইয়ের ক্ষেত্রে, চেন্নাইয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ঠিক আগের বছরই একটা ঘটনা ঘটেছিল যে চেন্নাই সিটিতে জল পাওয়া যাচ্ছিল, তার কারণটা কি ভৌমজলটা নিচের দিকে নেমে যাচ্ছিল। তার কারণ হলো কি যে বৃষ্টিপাত হয়নি, প্রায় বৃষ্টিপাতটা না হওয়ার জন্য কিন্তু, অর্থাৎ সিজনাল কারণটার কারণে কিন্তু জল গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ হয়নি। আর গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ যদি না হয় তাহলে তুমি যতটা জল তুলে নিচ্ছ তার থেকে কম যদি জলের সাপ্লাই থাকে তাহলে তোমার তো জলস্তর নেমে যাচ্ছে। আর জলস্তর নেমে গেলে তুমি একটা লেয়ার পর্যন্ত তুমি নলকূপ খনন করেছিলে, তুমি পাইপ একটা কল পর্যন্ত নামিয়েছিলে, কিন্তু তারপরে যখন নিচের দিকে নেমে যাবে তখন কি হবে, আমি জল পাবো না, কারণ এখানে অস্থায়ী স্তরটা ছিল, অস্থায়ী স্তরে কিন্তু আমি জল পাবো না সেই টাইমে। অস্থায়ী স্তরে যদি পূর্ণ থাকে তখনই আমি জলটা কিন্তু পাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গ্রাউন্ড ওয়াটার ওঠানামার উপরেও কিন্তু অনেকটা ভৌমজল পাওয়ার ব্যাপারটাও কিন্তু নির্ভর করে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং সেই সঙ্গে বলার যে পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে তোমরা অবশ্যই ক্লিক করো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তাতে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। এবং সেই সঙ্গে জানাও যে এরপরে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। এই